আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে, এর সঙ্গে আছি আমি রাজেশ রঞ্জন। উত্তরের জেলা নীলফামারী চিলাহাটি থেকে রাজধানী পর্যন্ত দিনের বেলায় চলাচল শুরু করতে যাচ্ছে নতুন আন্তনগর ট্রেন। রোববার সকাল 10টায় গণভবন থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে চিলাহাটি রেল স্টেশন চত্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে কাঙ্ক্ষিত দিবাকালীন ট্রেন পেয়ে খুশি হল নামকরণ নিয়ে হতাশ নীলফামারীর বাসিন্দারা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ তিনজন নিহত হয়েছেন। সকাল 7টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে এই দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারঘাট উপজেলার উবাহাটা গ্রামের রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘু চৌধুরীপাড়ার জিয়র রহমান ও আজমিরিগঞ্জের আনন্দপুর গ্রামের মুসা মিয়া। শীতলক্ষায় তেলবাহী জাহাজের ট্যাঙ্কিতে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 6 জন। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন হুমায়ুন, ইমতিয়াজ, রুবেল, সোহেল, ইমন ও রাকিব। এবার থাকছে দেশের বাইরের খবর। ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনার পেছনে দায়ী সিগন্যালের ত্রুটি। রেল বিভাগের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিষয়টি। কর্তৃপক্ষ জানিয়েছে বিস্তারিত তদন্তের পর স্পষ্ট হবে দুর্ঘটনার আসল কারণ। খবর টাইমস অফ ইন্ডিয়ার, শুক্রবার সন্ধ্যায় 3 ট্রেনের ভয়াবহ সংঘর্ষের পর বালাসোরে খোলা হয়েছে অস্থায়ী মর্গ। মরদেহ শনাক্তে ভিড় করছে স্বজনরা। এখনও হাসপাতালে চিকিৎসাধীন 8 শতাধিক মানুষ। ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় 300 মানুষের। তুরস্কের ঐতিহাসিক রান অফ নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে তার 2 দশকের শাসনের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ল। শনিবার স্থানীয় সময় দুপুর 3টায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের 78টি দেশের প্রতিনিধি। এর মধ্যে 21 দেশের রাষ্ট্রপ্রধান ও 13 দেশের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্য আইন প্রণেতারা ছিলেন। এবার থাকছে মাঠে ময়দানের খবর। স্বপ্নের ট্রেবল জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার দল। ওয়েম্বলি স্টেডিয়ামে মাত্র 13 সেকেন্ডে সিটিকে লিড এনে দেয় এলকয় গুন্ডোগান। তবে ম্যাচের 31 মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে ইউনাইটেড। আর 51 মিনিটে সিটির হয়ে জয়সূচক গোলটি করেন গুন্ডোগান। শেষ করছি নিউজ আপডেট। পরের সংবাদ জানতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।